Canada, 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 Chuck, Canada, Chuck, Canada. মেয়ে দুটা ভয় পাচ্ছে, গ্লাস লাগান। আচ্ছা বাবা, টাকাটা রাখুন আর খেলাটা নিয়ে আসুন। তুই খারাপ, আমি খেলাটা দিতে চাই। তুমি কিছু মনে করো না মা, আমার পোলাটা পাগল। পাগলের আমার নাম কি? হ্যাঁ, এই এলাকায় সবাই পাগল নামে জানি, পাগল। আর আমি পাগলের মা, আমার পড়ার নাম রাব্বি, নাম কয় না তুমি কেমনে? ও তো পাগল ছিল না, ওর অবস্থা। আমার পোলা পাগল আছিল না মা, আমার পোলা পাগল আছিল। আমার পোলা না, আমার পোলা না, অনেক পড়ালেখা করতো, অনেক পড়ালেখা করতো। ও না ছোট থাকতে ওই ক্লাস ওয়ানে যখন আসিল না, তখন দেখতো ক্লাসে প্রথম হইতো। গ্রামের সবাই আমার পোলারে নিয়ে অনেক কথা কইতো, অনেক প্রশংসা করতো। এরপর ওই ওই তুম গই ওই কি জানো কয় না, ঢাকা ভার্সিটি আছে না, ঢাকা ভার্সিটিতে আমার পোলানা ভর্তি হয়েছিল, এখানে পড়াশোনা করতো। আমার পোলারে নিয়ে আমার কত স্বপ্ন আছিল। একটা মাইয়া, একটা মাইয়া আমার পোলা জীবনটাকে তস নস কইরা কেন রয়ে গেছে গিয়া? আমার পুরানো পাগল বানাইয়া শোনার পুরানো পাগল বানাইয়া নাই। তোমার নাম্বারটা অনেক কষ্টে জোগাড় করেছি রাজীব ভাই,
ওই দিন রাস্তায় আমি এত বছর পর রাব্বিকে এই অবস্থায় দেখবো আমি চিন্তাও করিনি। ওর মা আমাকে বললো একটা মেয়ে নাকি ওর জীবনটা নষ্ট করে দিয়েছে। এত কিছু দরকার ছিল না রাহা। আমি সত্যি কিছু জানি না রাজীব ভাই, কিচ্ছু জানি না। কানাডা যাওয়ার আগে আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু বাবা আমাকে বললো তোমরা নাকি ওইখানে আর থাকো না। থাকি না তো, সত্যি আমরা সেখানে থাকি না। তুমি তো জানো রাব্বি আর আমি একই রুমে থাকতাম, আমিও ফেসে যাচ্ছিলাম। সেদিনের পর আমাদের ফেসবুক বন্ধ করে দিতে হয়েছিল, ফোন নাম্বার চেঞ্জ করতে হয়েছে, এলাকা ছাড়তে হয়েছে, এমনকি পালিয়ে বেড়াতে হয়েছে। আমার বাবা, আমার বাবা আমার সাথে এইরকম করবে আমি কখনো চিন্তা করি। কানাডা যাওয়ার পর আমি রাব্বিকে অনেক খুঁজেছি, তো কোনোভাবে যোগাযোগ করতে পারিনি। এরপর যখন আমি দেশে আসার জন্য বাবাকে চাপ দিচ্ছিলাম, বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয়। রাব্বি খুব একটা সাদামাটা ছেলে, ও তোমাকে কত ভালোবাসত, তোমাকে নিয়ে কত স্বপ্ন বুনত, কত সাধনা করত। আমরা ওকে বলতাম যে ওর বাবা তোকে গালিগালাজ করেছে, তোকে অপমান করেছে, তুই কেন তারপরও ওর পিছনে পড়ে আছিস? ও কি বলতো জানো? ও বলতো যে আমার মনটা যদি তোকে এক মিনিটের জন্য দিয়ে দিতে পারতাম তাহলে তুই এই কথাটা কখনোই বলতি না, কখনোই বলতি। আর সেই ছেলেটাকে তুমি এভাবে কাঁদালে, রাস্তার পাগল বানিয়ে দিলে। রাহা আপু, তুমি অনুভব করতে না পারলেও আমি কিন্তু ঠিকই অনুভব করে বুঝতে পারছি, রাব্বি ভাই ছাদে আসছে। আচ্ছা তুমি কেমন প্রেমিকা বলো তো, অনুভবও কি বুঝতে পারো না? আমি তো তোমার ছোট বোন হয়ে বুঝতে পারি। রাখি, মেডিটেশনে মন দেয়, চোখ বন্ধ কর। উফ, আমি এমনিতে তো ঠিক আছি, তোমার মতো এত চিকেন হলে চলবে না। হাই ভাইয়া। তাছাড়া এমনিতেও তো আমার পিছনে ছেলেরা ঘুরে, তাই না? পাকনামি বন্ধ করে মেডিটেশনে মন দে রাখি। ও, এই জন্যই বুঝি ছাদে আসো না? হ্যাঁ, মেডিটেশন আর হচ্ছে চোখাচোখি একসঙ্গে চলে, তাই তো? বাবা কি বলছো, কিছুই তো বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছো না? হ্যাঁ, এই যে ফাজিল ছেড়ে একে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। আমি একটা জিনিস বুঝি না, হ্যাঁ, একটা ফ্যামিলি বাড়িতে এরকম ব্যাচেলার ভাড়া দেয় কিভাবে? কি কি কোন ব্যাপার কথা বলছো, কোন ছেলে বাবা? চিনতে পারছো না যে এতক্ষণ তোমার ব্যায়াম দিকে হাসছিল সে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি। আচ্ছা যাই হোক বাবা, দেখো আমরা দুজন এখানে ব্যায়াম করতে আসি, এখন কে আমাদের দিকে তাকিয়ে আছে সেটা তো আর আমাদের দোষ না, তাই না বলো? ও তাহলে এমনি এমনি চাঁদে আসে, ফলো করে, হ্যাঁ, কফি খাই, সব বুঝি না আমি। শোন, একটা ইকুয়েশন বলে কথা আছে,
আর একুশে যদি না মেলে তাহলে কি হয়? আন্ডা আন্ডা জোটে। কিসের ইকুয়েশন, কিসের অঙ্ক বাবা? কিসের ইকুয়েশন, কিসের অঙ্ক বুঝতে পারছো না? ইকুয়েশন হচ্ছে তোমাদের সঙ্গে তাদের, মানে আমাদের সঙ্গে তার যায় না। আমাদের যে মর্যাদা, আমাদের যে বংশ, আমাদের যে অবস্থান, তাদের সঙ্গে তাদের যায় না। ইকুয়েশন হচ্ছে এরকম একটা মান সম্মানহীন মানুষের সঙ্গে কথা বলা যাবে না, সম্পর্ক করা যাবে না, মাথায় রাখতে হবে এটা। বাবা, ইকুয়েশনের অঙ্কের কিন্তু একটা বিষয় আছে। ধরো এক পাশে পাঁচ দশ পনেরো বিশ মিলে পঞ্চাশ হলো, আর আরেক পাশে শুধু পঞ্চাশ, তাহলেও কিন্তু সমান সমান হয়ে যাবে। বুঝছি, খুব পণ্ডিত হয়ে গেছো, ইকুয়েশন বুঝে গেছো, এখন আর ইকুয়েশন বুঝতে হবে না। চল ছাদ থেকে চল। মাথায় কিছু আছে নাকি সবকিছু খেয়ে ফেলেছো? তুমি কেউ দেখেনি তো? দরজার সামনে দাঁড়াতেই রাজীব ভাই বের হচ্ছে। কেউ যদি দেখে তাহলে খবর আছে, এক ঘন্টার নোটিশে মেয়ে আনা দেয়, আমাকে এই বাসা থেকে বিদায় করে দিবে। রাখি, তুই বারান্দায় গিয়ে দাঁড়িয়ে যা, বাবাকে দেখলে অবশ্যই জানাবি, ঠিক আছে? এক সেকেন্ডের জন্য অন্যদিকে তাকাবি না। আপু, বাবা তো বাইরে গেছে, সহজে ফিরবে বলে মনে হয় না। আই আপু, একটু থাকি না প্লিজ, একটু থাকি, কিভাবে প্রেম করি সেটা দেখবো। শোনো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। হ্যাঁ জানি, তুমি কি জরুরি কথা বলবে। তোমার বাবা আজকে দেখে ফেলেছে আমাকে, তাই তো? আমিও দেখেছি, ওনার চোখ দেখে বুঝতে পেরেছি, ওনার তাকানোর ভঙ্গি দেখে বুঝতে পেরেছি আজকে আমার কপালে শনি আছে। তুমি তো জানো আমার বাবা কেমন, সে তোমাকে আর আমাকে কখনো মেনে নেবে না। সে আমাকে বিভিন্ন ভাবে বিভিন্ন দামে তোলার চেষ্টা করছে। আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কোন মেয়ের কোন ছেলের সাথে বিয়ে হলো, সেই ছেলের কি আছে কি নেই, কত টাকা পয়সা আছে, সেসব নিয়ে পড়ে থাকে সারাক্ষণ। আর আমাকে আমাকে ওইসব মেয়েদের থেকে, ওইসব ছেলেদের থেকে আরো বেশি টাকা পয়সাওয়ালা ছেলের সাথে বিয়ে দিতে হবে। ঠিকই তো আছে না? ঠিক নেই? সব ইকুয়েশন তো টাকা দিয়ে তোলা যায় না, তাহলে তার ভালোবাসা থাকতো না। আচ্ছা বাদ দাও, যেটা জানা জরুরি, তুমি কিছুদিন আগে যে বিসিএস এর ভাইবা দিলে, সেটা রেজাল্ট কবে দিবে? জানি না, এখনো দেয়নি। দেবে দেবে করে এক মাস ধরে বসে আছি, কোনো খবর নেই। আর রেজাল্ট দেওয়ার সাথে সাথে যে আমার চাকরি হয়ে যাবে বিষয়টা তো তাও না। আমি প্রত্যেকবার প্রার্থনা করে আল্লাহর কাছে কি চাই জানো? তোমার চাকরি। তুমি কোনোভাবে একটা ক্যাডার পেয়ে গেলে আমি আমি বাবাকে যেভাবেই হোক রাজি করে নিব। রাহাত, আমি তোমাকে পাওয়ার জন্য সবকিছু সবকিছু করতে রাজি আছি। তুমি শুধু আমাকে ভুলে যেও না। হ্যাঁ, আমি জানি তোমার বাবা আমাদের সম্পর্ক কখনো মেনে নেবে না, এই জন্য আমি আমার প্রাইভেট জবটা ছেড়ে দিয়েছি, বিসিএস পরীক্ষা দিয়ে চেষ্টা চালাচ্ছি। আমি জানি আমি যদি একটা ভালো ক্যাডার না পাই, তাহলে উনি কখনো তোমার সাথে আমাকে বিয়ে দিতে রাজি হবে। আমার মতো ছেলে একমাত্র সম্বল কি জানো রাহা? লেখাপড়া। আমার কিছু নেই, আমাদের মতো
গরিব ছেলেদের একমাত্র সম্বল, একমাত্র অস্ত্র হচ্ছে লেখাপড়া, আর আমাদের গুলি হচ্ছে পরিশ্রম। এই দুটো ছাড়া আমার কাছে আর কিছু নেই না। আমি জানি তুমি আমার জন্য অনেক কষ্ট করছো, প্রাইভেট চাকরিটাও ছেড়ে দিয়েছো শুধুমাত্র সরকারি চাকরিটা পাওয়ার জন্য। তোমার মাকে তুমি গ্রামে গ্রামে একা রেখে এসেছো, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? খেতে দিলাম, এটা শুধু আমার কাছে খাওয়া না, এর প্রতিটি দানায় লুকিয়ে আছে আমার মায়ের ভালোবাসার গন্ধ, ভরসার গন্ধ। আমার পৃথিবীতে তোমাকে নিয়ে আমি মাকে খুশি করতে চাই। আমার মার দোয়া আছে আমার উপর, বিশ্বাস করো আমি আজ পর্যন্ত এত দূর এসেছি শুধুমাত্র আমার মায়ের দোয়ায়। না, ছোটবেলাতে বাবাকে হারিয়েছি, বাবাকে ঠিক করে দেখতেও পাইনি, কত কষ্ট করেছে আমার মা, কিন্তু আমাকে কখনো কষ্টে রাখে। আমাকে বড় করার জন্য আমার মা কতজনের কাছে হাত পেতেছে তার কোনো হিসাব নেই। আমার মা মুড়ি ভেজে টাকা রোজগার করে আমাকে বড় করেছে, নিজে পরনে ছেঁড়া কাপড় পরেছে, ছেঁড়া শাড়ি পরেছে, আমাকে নতুন শাড়ি পরতে দিয়েছে। তুমি শুধু একটু সময় দাও, আমি আর তোমার কাছে কিছু চাই না, একটু সময় দাও, আমি তোমার কাছে একটু সময় চাই। তোমার কাছে আমি জ করি, তোমার মায়ের কথা শুনি আমারটা খুব খুব হিংসা হয়। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার বাবা মারা গেছে, আমাকে আর রাখিকে আমার বাবাই বড় করেছে। আমার মার ভালোবাসা আদর সবকিছু বাবাই দিয়েছে, কিন্তু কিন্তু মা তো মাই হয়, তাই না? আমার বাবার একটা ইকুয়েশন তোমার আর আমার মাঝখানে একটা দেয়াল দাঁড়িয়ে গেছে। আমার আমার বাবার এত টাকা পয়সা এত কিছু, তারপরও এই ইকুয়েশনে খেলা কেন খেলছে আমি না, আমি বুঝি না। Thank you.
তুমি যাও, হঠাৎ করে কেউ দেখে ফেললে প্রবলেম হয়ে যাবে। আমি রাতে খাবার পাঠাবো, তুমি রাজীব ভাইকে বলে নিও আর একসাথে খেও। রাখি রাখি। বাবা, এইটা তোমাদের প্রেম? আর আমি তো ভাবলাম প্রেম মানে কত কিছু, মানে ইটিশ পিটিশ, আর এখন তো দেখছি তোমরা কান্নাকাটি করে প্রেম করছো। আর এটা আবার পাহাড়ে দেবার কি আছে? সবকিছু রেডি, তোর মামা কানাডা থেকে সব বলে দিয়েছে, আমাদের খুব শীঘ্রই কানাডা যেতে হবে। বাবা, এইবার না একদম যেতে ইচ্ছে করছে না। আমি যাবো বাবা, কবে ফ্লাইট তাই বল। শোন, আমরা একটা ইকুয়েশন বলে, ইকুয়েশন বলে কি, যে ছেলেটি ছাদে থাকে তোকে ডিস্টার্ব করে সেই ছেলেটি যদি না বলে তুই যাবি না। তুই তো জানিস আমার ইকুয়েশন যদি না মেলে তাহলে আমি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারি। বাবা, তোমাকে একটা ইকুয়েশন বলি। মনে করো খুব বড় লোকের ছেলে দেখে তুমি আমাকে আর রাখিকে বিয়ে দিলে, তাদের অনেক টাকা পয়সা, কিন্তু তাদের সাথে আমার অ্যাডজাস্টমেন্ট হলো না, তখন কি হবে আপনি ভেবে দেখেছো? তুমি তো সবকিছু জানোই, বড় ফুপির মেয়ে আর বড় মামার সাথে কি হয়েছে। বড় ফুপির মেয়ে দুইটা বাচ্চা নিয়ে দেশের মধ্যে কি করছে বাবা? আর বড় মামা, তার তো এত টাকা পয়সা, কিন্তু তারপরও তার স্ত্রী কিন্তু নেই। এই রাগে কবে তো সে তার বিয়ে করলো না। আমার খাওয়ার টেবিলে একজন দার্শনিক আসছে, তোর দর্শন শাস্ত্রে মনে হচ্ছে একজন বস্তির ছেলের সঙ্গে তোকে বিয়ে দিতে হবে, তাহলে তুই খুব সুখে থাকবি। না বাবা, আমি তো সেটা বলিনি, আমি শুধু বলছি তোমার ইকুয়েশনের মধ্যে একটু কারেকশন দরকার। বাবা, জীবনে তো সবকিছুই দরকার আছে, ছোট ছোট মুহূর্তগুলো দরকার আছে, অভাবের মধ্যেও কিন্তু সুখে থাকা যায়, টানাপোনের মধ্যেও কিন্তু হাসি থাকে। হাসি থাকে তামাশা না, অভাবে তো পড়িসনি, কঠিন বাস্তবতায় পড়িসনি, স্বপ্নের মধ্যে আছিস, ঘোরের মধ্যে আছিস। বাবা, তোমাকে একটা তোমার দোষের কথা বলি, তুমি না সবসময় বর্তমান আর টাকার হিসেবে অঙ্ক করো। বিজনেসে যেমন একটা কথা আছে না, টাইমস ভ্যালু অফ মানি, তেমনি জীবনেও কিন্তু একটা কথা আছে। তুমি একটু খেয়াল করে দেখো, এই দেশে বড় বড় পোস্টে যারা আছে, যারা এই দেশটাকে সামলাচ্ছে, তারা বেশিরভাগই কিন্তু গ্রামের মধ্যবিত্ত আর হতদরিদ্রের ছেলে। আর রাব্বি খুব ভালো একটা ছেলে বাবা, ওর বিবিএ এমবিএ সব কিছু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে করেছে, প্রাইভেট একটা জব করতো সেটাও ছেড়ে দিয়েছে শুধুমাত্র সরকারি চাকরি নিবে বলে। ও, ছেলের নাম হচ্ছে রাব্বি। ওর বাবা মা কই থাকে? বাবা নেই, শুধু মা আছেন আর উনি গ্রামে থাকেন। মোটামুটি বাবা, মানে মধ্যবিত্ত ফ্যামিলি। বুঝতে পারছি। শোনো, তুই আমাদের সেই মেয়ে, আমার যত আত্মীয় স্বজন আছে তাদের ঠিক আলাদা, তোমাকে কিন্তু নিয়ে আমি অনেক কিছু ভাবছি, আমি একটা স্বপ্ন দেখছি। তুমি কোথায় যাচ্ছ বুঝতে পারছো না, আমাদের কথা একদম ভাবছো না, ফ্যামিলির কথা ভাবছো না, স্টার্টাসের কথা ভাবছো না, আমাদের আভিজাত্যের কথা ভাবছো না, আমার কথা ভাবছো না, তুমি যা ভাবছো যা করছো
সেটা চিন্তা করে দেখো। বাবা বাবা খাবার চিন্তা করো তুমি। বাবা খাবারটা শেষ শোনো, সব সময় তুমি ছিলে আমার স্পন্সর, ট্রিট সব তুমি দিতে। আজকে আমি হচ্ছি তোমার স্পন্সর, আজকে যত ট্রিট সব আমি দেব। আসো চলো। কি ব্যাপার বলতো, আজকে তোমাকে এত খুশি খুশি লাগছে? আজকে আমার যে মনে হচ্ছে আমি পুরো দুনিয়াটা কিনে ফেলতে পারবো, আমার কাছে এত টাকা চলে এসেছে। শোনো, একটা পাবলিকেশনে কাজ করেছিলাম, লেখালেখির কাজ, ওখান থেকে 15,000 টাকা পেয়েছি। 5,000 টাকা মাকে পাঠিয়ে দিয়েছি সাথে সাথে, আর 10,000 টাকা রেখেছি তোমাকে নিয়ে ঘুরবো খাবো, টোটালটা তোমাকে স্পন্সর করবো। কেন, টাকাটা তোমার কাছে রেখে দাও, আর না হলে মাকে পুরো টাকাটা পাঠিয়ে দিতে পারতে। আচ্ছা শোনো শোনো, চুপ, আমি তোমার কাছ থেকে কিছু শুনবো না আজকে, যা শোনার তুমি শুনবে, আমি খালি বলবো, চলো।
আপু তোমাকে তো অনেক সুন্দর লাগছে, কবে কিনলে? আমাকে ছাড়া শপিং এ গিয়েছিলে? আরে না, তোকে ছাড়া শপিং এ যাইনি। তো রাবি ভাই আছে না, ও গিফট করেছে। একটা কথা কি জানিস, এই ড্রেসটা এখন থেকে আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের আর সবচেয়ে বেশি দাম। রাব্বি ভাইয়ের পছন্দ আছে। আচ্ছা শোনো, তোমাকে একটা কোশ্চেন করি। তুই নিষেধ করলে শুনবি? কর, কি করবি? এই যে ধরো রাব্বি ভাইয়া, রাব্বি ভাইকে তুমি এত ভালোবাসো কেন? মানে ভালোবাসার কারণটা কি? আশেপাশে কত ভালো ভালো ছেলে আছে না? আশেপাশে তো অনেক ছেলেই আছে, কিন্তু তুই একটা কথা ভেবেছিস? ও আমাকে পাওয়ার জন্য কতটা কষ্ট করছে, কতটা সাধনা করছে, আমাকে আমাকে নিয়ে কতটা ভাবে। ওর আমার প্রতি এই টান, এই যে আকুতি, এটাই তো প্রেম, এটাই তো ভালোবাসা। মুখে বললে কি আর প্রেম হয় বল? সত্যি, ইউ আর সো লাকি। আচ্ছা শোন, রাব্বি কিন্তু শুধু তার হবু বর জন্য গিফট আনেনি, তার শালির জন্য গিফট এনেছে। তাই নাকি? তোর যে চকলেট পছন্দ, তাই তোর জন্য চকলেটের বক্স গিফট করেছে। ওয়াও, থ্যাংক ইউ রাব্বি ভাইয়া, আমি এক্ষুনি রাব্বি ভাইকে থ্যাঙ্কস জানিয়ে দিব। বাহ, আমার মেয়ে দুটো তো খুবই সুন্দর, আমি চাই এরকম মিল করে সারা জীবন থাকবে। ঠিক আছে, আমি একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি, আসতেছি। বাবা, তোমার জন্য তো আজকে আমি স্পেশাল বিরিয়ানি রান্না করেছি। বিরিয়ানি? হ্যাঁ, তোমার কতক্ষণ লাগতে পারে বাবা আসতে? এই এক ঘন্টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যাও, আস্তে ধীরে কাজ শেষ করে আসো। ঠিক আছে, বিরিয়ানি খাবো। হ্যাঁ, ভালো থাকিস। শোন শোন, আমি এখনই রান্না করে গিয়ে বক্স রেডি করছি, রাব্বিকে খাবার দিতে হবে। তুই গিয়ে হচ্ছে ওই যে কি বলে ব্যাগটা ব্যাগটা রেডি কর। আচ্ছা যা, তাড়াতাড়ি যা। রাখি, জলদি ব্যাগ নিয়ে আয়। তুমি না বললে বাবা বাসা, বাবা তো নিচে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছিল, আরেকটু হলে তো ধরাই খেয়ে গিয়েছিলাম। হ্যাঁ, বাবা তো বাসাই ছিল, কি যেন একটা কাজে বের হলো। রাতের শহরটা দেখো কত রহস্যময়, কোথাও আলো কোথাও আধার। তুমি আর আমি কতটা কাছাকাছি, পাশাপাশি ছাদ, পাশাপাশি থাকি, তারপরও কতটা দূরে। আলোগুলো কেমন যেন চারিদিক থেকে কমে আসছে, আধার যেন গিলে নিচ্ছে। এই আলো আধার মতোই তো আমাদের সম্পর্ক। একদিন আমি হব মানুষ, সেদিন তোমাকে ছুঁয়ে দেখবই আকাশ, সেদিন তোমার হাতে আঁকবো ছবি,
সেদিন আমি তুমি মিলে হব প্রেম, আমি আর তুমি মিলে গড়ব নতুন এক পৃথিবী। একদিন আমি হব মানুষ। এখনই তুমি মানুষ, আমার মানুষ, যে মানুষের ভালোবাসা আশ্রয় আসে আমি ছুটি, যে মানুষের ভালোবাসার গন্ধে আমি হারিয়ে যাই সকাল এবং বিকেল। সারাটা রাত যদি এভাবে কাটাতে পারতাম রা, সেই দিন যেন বেশি দূরে না থাকে। আমি যাই। আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করছি। লজ্জা করো না, লজ্জা করে না ছোট লোক সম্পর্কে এরকম একটা কথা বলতে? তোর কোনো লজ্জা করে না? ও একটা দিন মজুরের ছেলে। বাবা বাবা, ও খুব খুব ভালো স্টুডেন্ট বাবা, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ও খুব ভালো করবে, তুমি একটু সময় দাও ওকে বাবা। আমি তোমার কাছে কখনো কিচ্ছু চাইবো না বাবা, এই জিনিসটা আমাকে শুধু দাও প্লিজ। ব্রিলিয়ান্ট? হ্যাঁ, দিন মজুরের ছেলে ব্রিলিয়ান্ট? শোন, এরা কুকুরের থেকেও খারাপ। কুকুরকে যদি একটু খাবার দেওয়া যায়, এরা পিছন পিছন থাকবে সারাদিন। আর এদেরকে যদি খাবার দিয়ে বলা হয় আমার মেয়ের সঙ্গে থাকতে পারবি না, তারপরেও এরা কুকুরের মতো ছুটবে। এরা কিরকম জানিস? এরা ছোট লোকের বাচ্চা, কুকুরের থেকেও খারাপ। আঙ্কেল, আপনি আমাকে যা ইচ্ছা বলেন আঙ্কেল, আমার বাবা মাকে কিছু বলেন না আঙ্কেল। এগুলো এগুলো হচ্ছে ছোট লোকদের আর একটা বলি। মান সম্মান গেছে, সব গেছে। শোনো, রাহা এবং রাখি যেন কোনো ভাবে টের না পাই সম্পূর্ণ গোপন রাখতে হবে। আমার মান সম্মান কিচ্ছু থাকছে না। ছেলে কি করে? বেকার, গ্রাম্য ভূত,
একেবারে গ্রামের, এদের টার্গেট কি? রাহাদের মতো মেয়েদের পটিয়ে পাটিয়ে সম্পত্তি দখল করতে চাই, রাবিশ রাস্কেল। আমি একটা কথা বলি, ওকে খুব তাড়াতাড়ি মানে দুই একদিনের মধ্যেই কানাডায় নিয়ে যাও, আমি আর পারছি না, মান সম্মান থাকছে না। ইয়েস, এই ব্যবস্থা করে ফেলো। ঠিক আছে, শেষ করে ফেললো, একদম আমার বাসার সামনে ছাদে থাকে, রাস্কেল ছেলে, পুরোটাই 420। আমার মেয়েকে শুধু ডিস্টার্ব করছে না, অনেক কিছু করছে, এর জন্য তো পারছি না। ছেলেটি আমাদেরই মতন ব্যবসায়ী আর ডুয়েল সিটিজেনশিপ, মনে রাখবে ওখানে তোমার বিয়েটা হচ্ছে। আর একটা কথা বলি, বিয়ের আগে সমস্ত কিছু বন্ধ, ফোন, ইন্টারনেট, ফেসবুক, যা কিছু আছে সব বন্ধ থাকবে, কোনো কিছু করতে পারবে না। আর একটা কথা বলি, তুমি এই নিচু শ্রেণীর সঙ্গে মিশতে মিশতে তোমার মাথাটা একদম খেয়ে ফেলেছে, তুমি নিচু শ্রেণীর মতো কথা বলছো। এসব তুমি কি বলছো বাবা? কাকে তুমি নিচু শ্রেণী বলছো? নিচু শ্রেণী যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে আমরা। তুমি কাল কোর সাথে যেই রকম বিহেভ করলে তারপর তো আমরা নিচু শ্রেণী হয়ে গেছি। আর তুমি কথাটা শোনোনি, ব্যবহার হচ্ছে বংশের পরিচয়। তোমাকে ফোনে পাইনি, ফেসবুকে নক করেও পাইনি। হ্যাঁ, কারণ বিয়ের আগ পর্যন্ত আমার ফোন, ল্যাপটপ সবকিছু বাবা দিয়ে নিয়েছিল। এমনকি বাসা লক করে বাবা চাবিটা পর্যন্ত নিজের কাছে রেখে দিত। কিন্তু তোমরা কেউ তো আমার বাড়িতে আসতে পারতে না? গিয়েছিলাম, গিয়েছিলাম তো, তোমার সাথে দেখা করার জন্য কত কৌশল করেছি। কিন্তু তোমার বাবা সিকিউরিটিকে বলে রেখেছিল যেন আমরা কেউ ঢুকতে না পারি, তাই তো ঢুকতে পারিনি। তোমার বান্ধবীকে তো পাঠিয়েছিলাম। কি নাম? রাহা কি হয়? বান্ধবী হয়। তুমি রাব্বি কে চেনো? রাব্বি ভাইকে তো আমি চিনি না। রাব্বি ভাইকে চেনো না, অথচ ভাইয়া। রাহার সঙ্গে দেখা হবে না, যাও।
আঙ্কেল ওর সাথে আমার একটা জরুরি কথা ছিল। আমার কথা বুঝতে পারছো না? মেসেঞ্জার হয়েছো না? যাও বলছি। তারপর চিঠি পাঠিয়েছিলাম, তোমার বাবা সেই চিঠি নিচ থেকে ছিঁড়ে ফেলে দিয়েছিল ডাস্টবিনে। তারপর কাজের খালাকে পাঠিয়েছিলাম, তোমার বাবা টের পেয়ে তাকে বাজে ভাবে গালিগালাজ করে বিদায় করে দিয়েছিল। সেদিনের রাতের কথা আমরা কখনোই ভুলব না, যেদিন ওর বিসিএস এর রেজাল্ট পেলাম। আমরা আমরা কত আনন্দ করেছি, নেচেছি, কিন্তু রাব্বি রাব্বি একদম নিশ্চুপ ছিল, একদম নিশ্চুপ ছিল। মাঝে মাঝে সে ছটফট করছিল, কেন জানো? কারণ যার জন্য তার এত সাধনা, এত পরিশ্রম, এত কষ্ট, সেই মেয়েটাকে সে জানাতে পারছিল না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। থাম তো, কেমনি আছিস টেনশনের মধ্যে? রাহার সাথে দেখা হয় না কতদিন, তুই আবার গান গাচ্ছিস। আচ্ছা শোন, এক কাজ কর, রাহার সামনে যখন চলে আসছি খালি হাতে যাওয়াটা ঠিক হবে না। তুই একটা কাজ কর, তুই গিয়ে 2 কেজি মিষ্টি কিনে নিয়ে, আমি ওয়েট করতেছি, তারপরে একসাথে ঢুকবো, যা। ঠিক আছে, তুই থাক, আমি যাবো আর আসবো। হ্যাঁ, রাব্বি ভাই, ভয় নাই, সাসাই নাই। ও কোথায়? কেন আপা আপনার কিছু কয় নাই, আপনি কিছু জানেন না? কি বলবে কি জানবো, আমি তো কিছু জানি না। ও আপারা মনে হয় তখন কানাডা ঢুকে গেছে, প্লেনের পর হুড়ুট করে উঠে গেছে। মানে সকল তো মিলে কানাডা চলে গেছে। ও আপনার একটা চিঠি আছে। আসসালামু আলাইকুম। রাব্বি, যখন চিঠি পাচ্ছ তখন আমি তোমার থেকে অনেক দূরে। আমি ইচ্ছে করেই কয়েকদিন তোমার সাথে যোগাযোগ করিনি। কানাডা এক ছেলের সাথে আমার বাবা বিয়ে ঠিক করেছে, সব কিছু মিলে আমারও ভালো লেগেছে। ছেলে ডুয়াল সিটিজেনশিপ, বাবার বড় ব্যবসা। আমিও বাবার কথা ভেবে দেখলাম, তোমার সাথে যাওয়াটা আসলে আমার বোকামি হবে। অতীতকে ভুলে যাও। ফোন নাম্বারটা আমি ইচ্ছে করে বন্ধ করে রেখেছি, SMS দেইনি, কারণ নতুন নাম্বার তোমাকে আমি জানাতে চাই না। ফেসবুকে আমাকে কখনোই আর তুমি নক দিবে না। আমার মতো করে আমাকে সুখে থাকতে দাও। সেদিন যখন আমি মিষ্টি নিয়ে গেলাম, দেখি রাফিকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। রাব্বি স্যার আমার চাচাতো ভাই, আমি ঢাকায় থাকি, ছোটখাটো ব্যবসা করি স্যার। রাব্বি স্যার জীবনে একটা সিগারেটও খায় নাই স্যার। সে কোনো আকাম কোকামের সাথে জড়িত না স্যার। সে খুবই অমায়িক ছেলে, খুব ভদ্র ছেলে স্যার। স্যার বিশ্বাস করেন স্যার।
ও অথচ তার রুমে মদের বোতল পাওয়া গেছে। ওর সাথে আরো কয়েকজন আছে, একসাথেই থাকে। ওদেরকে ধরতে পারলেই পুরো গ্যাংটাকে ধরা যাবে। শেষ পর্যন্ত মাদকের মামলা দিল না। মামলার বাদীতে রাহার নাম দেখছি। ওসি সাহেবের তো চাকরির কথা বললাম, ওসি সাহেব বলল ছাড়া যাবে না, উপর মহলের নির্দেশ আছে, চালান করে দিতে হবে। দোস্ত তুই কোনো চিন্তা করিস না, আমরা চেষ্টা করতেছি, তোর যেভাবে হোক ছাড়াবো। প্রথম শুনানিতে তোর বেল হবে আশা করি, কিন্তু ভয় পাইতেছি তোর সাজা হয়ে গেলে আমি ফোন করেছি, আমারে তুই মাফ করে দাও। কান্দিস না বাদন, আমি ভালোবেসে ফেলছি, আমার তুই মাফ করে। কান্দিস না বাদন, আমি টাকা আনছি বাদন। আমার পোলা সন্না ডাকাত যে এনে থাকবো, আমার পোলা আমার লাগে বাসে যাইবো, আমার টাকা লাগবে বাবা। তুমি তোমার হাতটা একটু করে দেবো বা, তুমি তুমি সবসময় আমার কাছে থাকো মা, তুমি মা রাহার মতো আমার ছেড়ে চলে এসো না মা। এটা তুই কি করিস বাদন, তুই তো আমার বুকের মানুষ রে বাদন, তুই তো আমার বুকের মানুষ, এমন বাজে কথা বাদন। চাকরা চাকরি টাকা চাকরি স্যার একটু এদিকে আসবেন স্যার, আমার বন্ধু জানি কেমন করতেছে স্যার, একটু এদিকে আসেন। কি হয়েছে স্যার, কেমন জানি উল্টা পাল্টা করতেছে স্যার, কিছু বুঝতেছি না, মনে হয় সুস্থ নাই স্যার। স্যার একটু প্লিজ স্যার আসেন, তাহলে চলুন তুমি কি স্যার একটু প্লিজ। সেদিন রাব্বি থানা থেকে ছাড়া পেলো ঠিকই, কিন্তু সেই রাব্বি আর আগের রাব্বি নেই, সে আর আগের জায়গায় ফিরে গেল না। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কিন্তু তাকে ফেরাতে পারিনি। ভালো কোথাও নিয়ে গেলে পাগলামিটা আরো বাড়িয়ে দেয়। আমার বাবা, আমার বাবা যখন আমাকে লক করে রেখেছিল, আমি যখন কারোর সাথে যোগাযোগ করতে পারছিলাম না, তখন তখন আমি দারোয়ানকে দিয়ে মেসেজ পাঠিয়েছিলাম, বলেছিলাম আমার সাথে যেন পরের দিন দেখা করে। আমি ওর সাথে যেখানে দেখা করতে চেয়েছিলাম আজকে আমি ওকে ওইখানে ওই অবস্থায় দেখেছি রাজীব ভাই। আমি
से তোমাকে আর চিনবে না, সে কাউকেই চিনে না, কাউকেই চিনে না। আমি যাব, কেন না, 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 কেন